আমি অনেক কথা শুনেছি, যেমনি সম্মানের কথা শুনেছি তেমনি অসম্মানের কথাও শুনেছি। এই টাঙ্গাইলেই আমাকে রাজাকার বলা হয়েছে, কাদের সিদ্দিকী রাজাকার, তাড়াতাড়ি বাংলা স্যার, যে দেশ পয়দা দিছি সেই দেশ আমি ছাড়বো মরার আগে, ওটা সম্ভব। আমি বাংলাদেশ সৃষ্টিতে আমার রক্ত আছে, ঘাম আছে, তাই বাংলাদেশ আমি বেঁচে থাকতে এর গায়ে কেউ হাত দিতে পারবে না। যাদের বাংলাদেশের পছন্দ না, প্রধান বিরোধী দল কয়েকদিন আগে বলছে বাংলাদেশের সৃষ্টি হচ্ছে বাই চান্স। যাদের মনে হয় বাংলাদেশ হলো বাই চান্স, তাদের তো বাংলাদেশে থাকা উচিত। আবার আরেক নেতা বলছেন বাংলাদেশের সাথে পাকিস্তানি ভালো ছিল। আরে বাবা, পাকিস্তান যদি ভালো থাকে তুমি হেনে মাতবি করো, তুমি পাকিস্তানে যাও, যাই সেখানে নেতাগিরি করো, এই ব্যাপারটাই মিলবে না। আমি সেদিন প্রধানমন্ত্রীর কাছে গেছিলাম, উনি ডাকছিলেন, একটা দেশের প্রধানমন্ত্রী কাউকে ডাকলে না গিয়ে পারা যায়? আর এছাড়া এই মহিলা আমাকে এত যত্ন করেছে, আমার মায়ের পরে কেউ যদি যত্ন করে থাকে তাহলে সে গেছি না, আমার জন্য খাবার নিয়ে রাত দুটো মতো বসে থাকছে, তাহলে এটার বদলা তো কিছুটা দিতেই হবে, অন্তত সম্মান করতে তো হবে। আমাদের প্রধান অতিথির ঘনিষ্ঠ সহচর ব্যক্তি নারায়ণ চক্রবর্তী ডাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। অদখুলি জান্নাতি, যাতে উনি হয় এই দাবিটুকু তুলে দল পরিষদ কেন্দ্রীয় সংসদের কিংবদন্তি নেতা এবং কিছু কথা আমার প্রধান অতিথিকে সামনে তুলে ধরার জন্য। প্রতিটি নাগরিক শৈশব কলেজ বা শিশুকালে আমরা যাকে মুক্তিযুদ্ধের অন্যান্য ইউনিটের মতো ইন্ডিয়ান আগে এই বাংলা সিদ্দিকী নামে সুপরিচিত এই মাটির কুটিতে আয়োজন করছে, তার জন্য আমি প্রথমে আমার পক্ষ থেকে এবং আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট আপনার অনেকে হয়তো বা শৈশবের নায়ক বা শিশুকালের নায়ক মহানায়ক সামনে থাকাই বাংলাদেশের সকল ডান্ডা ট্রেকারদের পক্ষ থেকে আলোচনা করতে পারতেছি না। পাশাপাশি আমরা চার বছরের দিবসে সুযোগ করে দেওয়ার জন্য আমাকে কিছু বলে বলতে দেওয়ার জন্য যারা এই আয়োজন শুনে আন্দোলন কর্মী মানুষ, আমার কাজ হচ্ছে কাজ করা, উপদেষ্টা হওয়া আমার কাজ না।